আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া নামক যে কবিতাটি রয়েছে, এই কবিতাটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের সমাধান করে দেব। তবে এই ভিডিওটি দেখার আগে সকলকে বলবো, তোমরা বোঝাপড়া কবিতাটি সম্পূর্ণ পাঠ করে কবিতার বিষয়বস্তুটি আগে ভালো করে বুঝে নেবে। তোমরা যদি একবার কবিতার বিষয়বস্তু বুঝতে পারো, তাহলে সেই কবিতা থেকে যে কোনো ধরনের প্রশ্ন তোমাদের করা হলে সেই প্রশ্নের উত্তর করতে তোমাদের অনেক সুবিধা হবে। সেক্ষেত্রে বোঝাপড়া কবিতাটির বিষয়বস্তু বিশ্লেষণের একটি ভিডিও আগেই আমার চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারোনি, তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নেবে। শুরু করছে আজকের মূল ভিডিও, বোঝাপড়া কবিতাটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর। হাতে কলমে অংশে একদম প্রথমেই একের এক দাগে কবি পরিচিতি থেকে প্রশ্ন করা হয়েছে, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন। একের দুই দাগের প্রশ্নে বলা হচ্ছে ভারতের কোন প্রতিবেশী দেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়। তার বলতে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হচ্ছে। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়। এবারে চলে আসছি দুই দাগে, এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও, দুয়ের এক দাগের প্রশ্ন সেইটে সবার শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় কবি বুঝিয়েছেন জীবনের নানা খারাপ অবস্থার মধ্যে হতাশ হয়ে হাল না ছেড়ে ভেঙে না পড়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হয়, এটিই সবার শ্রেয়। দুয়ের দুই দাগের প্রশ্নে বলা হচ্ছে ঘটনা সামান্য খুবই কোন ঘটনার কথা বলা হয়েছে। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় কবি বলেছেন আমাদের জীবনে অনেক সময় যেখানে বিপদের কোনো আশঙ্কা থাকে না সেখানেই বিপদ ঘটে যায়। কেউ এই আকস্মিক ঘটনা সহ্য করে নিতে পারে, কেউ পারে না। এটা কোনো নতুন ঘটনা নয়, বিশ্ব সংসারে মানুষের জীবনে হঠাৎ নেমে আসা বিপদ বা আঘাতকে সামান্য ঘটনা বলা হয়েছে। দুয়ের তিন দাগের প্রশ্নে বলা হচ্ছে তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, উদ্ধৃতিটির নিহিতার্থ স্পষ্ট করো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত অংশে লেখক বোঝাতে চেয়েছেন জীবনে আমরা যা চাই সব সময় তা পাই না, না পাওয়ার বেদনা আমাদের মনকে ভারী করে তোলে, কিন্তু আমরা যদি সামর্থ্যের সাথে চাহিদাগুলোর সামঞ্জস্য বজায় রাখি তবে সহজেই জীবনে সুখী হওয়া যায়। দুয়ের চার দাগের প্রশ্নে বলা হচ্ছে মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত অংশে জীবনের এক কঠিন সত্যকে প্রকাশ করা হয়েছে। প্রতিকূল পরিস্থিতিতে মানুষ কখনো কখনো জীবনের প্রতি শ্রদ্ধা হারিয়ে মৃত্যু কামনা করে। সে মনে করে মৃত্যুতেই বুঝি সমস্ত দুঃখের অবসান, কিন্তু মৃত্যু সামনে এসে দাঁড়ালে মানুষ আকুল হয়ে ভাবে এ জীবন বড় সুন্দর। জীবনে কঠিন পরিস্থিতি চিরস্থায়ী নয়, কঠিন পরিস্থিতি কেটে গিয়ে আবার ভালো সময় আসে, তাই মানুষ আর প্রকৃতির মাঝে বেঁচে থাকাই জীবনের চরম সার্থকতা। দুয়ের পাঁচ দাগের প্রশ্নে বলা হচ্ছে তাহারে বাদ দিয়েও দেখি বিশ্ব ভুবন মস্ত ডাগর, উদ্ধৃতিটির মধ্য দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত অংশে জীবনের এক গভীর সত্য প্রকাশিত হয়েছে। এই বিশ্ব সংসারে সব কিছুই পরিবর্তনশীল, কোনো ব্যক্তি আমাদের প্রিয় হলেও অপরিহার্য নয়, তাই প্রিয়জনের বিচ্ছেদে ব্যক্তি মানুষের শোক হলেও বিশ্ব সংসার কিন্তু তার স্বাভাবিক নিয়মেই চলে, সে কথাই এখানে বোঝানো হয়েছে।
দুয়ের ছয় দাগের প্রশ্নে বলা হচ্ছে কিভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় কবি বলেছেন, যদি আমরা চাহিদার ওপরই বেশি নজর দিই তাহলে কোনোদিনই সুখী হতে পারবো না। তাই আমাদের জীবনের চাওয়া না পাওয়া, দুঃখ হতাশা ঝেড়ে ফেলে প্রয়োজনে কেঁদে মনের বোঝা হালকা করতে হবে। জীবনের সমস্ত প্রতিবন্ধকতায় ভালো মন্দ যাই আসুক, সত্যকে সহজভাবে মেনে নিতে হবে। এভাবেই মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে। দুয়ের সাত দাগের প্রশ্নে বলা হচ্ছে, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। কবি কোন কার্যের কথা বলেছেন, সেই কার্যটি শীঘ্র সারতে হবে কেন? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া উদ্ধৃত অংশে কবি বলতে চেয়েছেন, জীবনের না পাওয়ার হিসাব কষতে কষতে অনেক সময় আমরা পাওয়া সুখটুকুও হেলায় হারিয়ে ফেলি, আর না পাওয়ার বেদনায় হাহাকার করি। এ কার্যটা বলতে এখানে কবি হাহাকার করে সময় নষ্ট করার কথা বলেছেন। এবারে প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, ঘটে যাওয়া ঘটনার জন্য হাহাকার করে সময় নষ্ট করা অর্থহীন। সমস্ত দুর্ভাগ্যকে জয় করে মানুষকে এগিয়ে যেতে হবে নিজের উদ্যমে। তাই কবি না পাওয়ার হাহাকারের মতো অনুচিত কাজকে অযথা সময় নষ্ট করে সেটি শীঘ্র শেষ করতে বলেছেন। দুয়ের আট দাগের প্রশ্নে বলা হচ্ছে, কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় কবি বলেছেন, জীবনের ব্যর্থতার কষ্ট কেঁদে চোখের জলের মধ্যে লাঘব করে মনকে বুঝিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এভাবেই আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব বা জীবনকে আনন্দে ভরিয়ে তোলা সম্ভব। দুয়ের নয় দাগের প্রশ্ন, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো? এই উদ্ধৃতির মধ্যে জীবনের চলার ক্ষেত্রে কোন পথের ঠিকানা মেলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত অংশে কবি জীবনের এক গভীর সত্যকে তুলে ধরেছেন। মানুষের চেহারা ও প্রকৃতির মতোই তাদের চাওয়া পাওয়াগুলোও ভিন্ন ভিন্ন। জীবনের ক্ষেত্রে কে কত বেশি পেল, জীবন পথে কে কতখানি এগিয়ে গেল, এই সব তুলনামূলক চিন্তা জীবনের নির্দিষ্ট দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। এগুলো ভুলে গিয়ে জীবনকে মঙ্গলময় করে তোলার, আলোকিত করার যে পথ, সেই পথে এগিয়ে যেতে হবে। সেই পথের সন্ধান মেলে প্রশ্নে উদ্ধৃত উদ্ধৃতির মাধ্যমে। এরপরে চলে আসছি দুয়ের দশ দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত অংশে কবি জীবনের এক গভীর সত্যকে প্রকাশ করেছেন। জীবনের নানা ওঠাপড়া জয় করে আমরা সাফল্য অর্জন করি। জাহাজ যেমন তার দীর্ঘ পথে অনেক ঝঞ্ঝা বা ঝড় পেরিয়ে অনেক প্রতিকূলতাকে অতিক্রম করে বন্দরে নিরাপত্তায় আসে, মানুষকেও তেমন অনেক বাধা বিপত্তি পেরিয়ে সাফল্য লাভ করতে হয়। এই বাধা বিপত্তি জয় করাকেই ঝঞ্ঝা কাটিয়ে আসা বলা হয়েছে। এবারে চলে আসছি তিন দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। তিনের এক দাগের প্রশ্ন, ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে। তুমি কি কবির সঙ্গে একমত? জীবনে চলার পথে নানা বাধাকে তুমি কিভাবে অতিক্রম করতে চাও? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত অংশের বক্তব্যে আমি কবির সাথে একমত। এবারে প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, জীবনে চলার পথে নানা বাধা বিপত্তি আসতেই পারে, ছেলেবেলা থেকেই এই শিক্ষায় মনকে তৈরি করতে হবে। হঠাৎ পাওয়া আনন্দে আত্মহারা হলে চলবে না, তেমনি সামান্য দুঃখ কষ্টে ভেঙে পড়লেও চলবে না। জীবনের ওঠানামাকে সহজভাবে মেনে নিতে হবে। বাধা বিপত্তি আসলে তা এড়িয়ে না গিয়ে সেগুলির সম্মুখীন হতে হবে। জীবনে ভালো মন্দ যাই আসুক
সত্যকে সহজভাবে মেনে নিতে হবে। এভাবেই আমি জীবনে চলার পথে নানা বাধা বিপত্তিকে অতিক্রম করতে চাই। এবারে চলে আসছি তিনের দুই দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে। কবির মতো তুমি কি কখনো মনের সঙ্গে কথা বলো? সত্যকে মেনে নেবার জন্য মনকে তুমি কিভাবে বোঝাবে? একটি পরিস্থিতির কল্পনা করে বুঝিয়ে লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া প্রশ্নে উদ্ধৃত অংশে কবি জীবনে ভালো মন্দ যাই আসুক সত্যকে সহজভাবে মেনে নেওয়ার জন্য মনকে বোঝাতে বলেছেন। কবির মতো আমিও মাঝে মাঝে নিজের সঙ্গে মনের কথা বলি। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, জীবনে আমাদের নানা রকম বাধার সম্মুখীন হতে হয়, কিন্তু চলার পথে বাধা পেয়ে থমকে গেলে চলবে না। যেমন প্রতি বছর পরীক্ষায় আমার ফল ভালো নাও হতে পারে, সেক্ষেত্রে হতাশ না হয়ে পরীক্ষায় খারাপ ফল হওয়ার কারণ খুঁজে বার করতে হবে, আরও পরিশ্রম করতে হবে, নতুন উদ্যমে নিজেকে তৈরি করতে হবে আগামী পরীক্ষার জন্য। এবারে চলে আসছি তিনের তিন দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, তেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও। এখানে কবি কী ধরনের সুখের ইঙ্গিত করেছেন লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত অংশে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলাকেই তেমন করে হাত বাড়ানো বলেছেন। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, আমরা যদি নিজেদের স্বাদ ও সাধ্যের মধ্যে সামঞ্জস্য রাখতে পারি, তবে দুঃখ দুর্দশার সংকীর্ণ জগতের বাইরে থাকা বিশ্বভুবনকে মস্ত বড় বলে মনে হয়। তখন আকাশ হয়ে ওঠে আরো নীল, ভোরের আলো মধুর হয়ে ওঠে, মৃত্যুর চেয়ে জীবনকেই পরম বরণীয় বলে মনে হয়, নিজের সুখে সমস্ত জগৎকেই তখন সুখী বলে মনে হয়। এবারে চলে আসছি চার দাগে। এখানে বলা হচ্ছে, নিচের শব্দগুলির দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো। এখানে উত্তরগুলি অবশ্যই করে দেওয়া রয়েছে। তাছাড়াও তোমরা যদি চাও যে এই দল বিশ্লেষণ অর্থাৎ মুক্ত দল এবং রুদ্ধ দল কি, সেগুলো তোমরা আরও সহজভাবে শিখে নিতে চাও, সেক্ষেত্রে যারা যারা মুক্ত দল বা রুদ্ধ দল এগুলো সম্পর্কে জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি তাদের জন্য অন্য একটি ভিডিও বানিয়ে দেবো। এখানে আমি একটু খুব সংক্ষেপে বলি, একটি শব্দ উচ্চারণের সময় তোমরা একবারে যতটুকু অংশ উচ্চারণ করতে পারো ততটুকুই অংশই হলো এক একটি দল। এবারে সেই অংশটার ভিতর একটা শব্দ রয়েছে না দুটো শব্দ রয়েছে সেটা দেখে নিয়ে আমাদেরকে বুঝতে হবে যে সেটা মুক্ত দল না রুদ্ধ দল। যেমন বোঝাপড়া এই শব্দটা আমরা প্রথমে কেমনভাবে উচ্চারণ করছি, বো, এই বোটা হলো মুক্ত দল। তারপরে ঝা, ঝাটাও মুক্ত দল কারণ একবারে উচ্চারিত হচ্ছে। প, পটুকো মুক্ত দল। রা, মুক্ত দল। তাহলে আমরা এখানে পেলাম বো ঝা প রা, সবকটাই এখানে মুক্ত দল। তারপরে আছে কতকটা, এটা যখন আমরা উচ্চারণ করছি তখন আমরা ক, এই যে যে অংশটুকু পাচ্ছি এই অংশটুকু হলো মুক্ত দল। তারপরে তক, এই তকটুকু হলো রুদ্ধ দল। তারপরে আছে টা, এই টাটুকু আবার মুক্ত দল। তারপরে আছে সত্যেরে, এই সত্যেরে আমরা যখন উচ্চারণ করছি তখন কিভাবে উচ্চারণ করতে হবে, সত, এই সতটুকু হবে রুদ্ধ দল। তারপরে তে, তেটুকু হবে মুক্ত দল। তারপরে রে, এই রেটুকু হবে মুক্ত দল। তারপরে আছে পাজর গুলো, পা, এই পাটুকু হলো মুক্ত দল। তারপরে তারপরে হবে কি জ্বর, এই জ্বরটুকু হবে কি রুদ্ধ দল। তারপরে গু, এই গুটুকু হবে মুক্ত দল। তারপরে লো, লোটুকু হবে মুক্ত দল। তারপরে আছে বিশ্বভুবন, বিশ্বভুবন উচ্চারণের সময় কিভাবে হবে, বিশ, এইটুকু হবে রুদ্ধ দল। তারপরে শো, শোটুকু হবে মুক্ত দল। তারপরে ভূ, ভূটুকু হবে মুক্ত দল। তারপরে বন, বনটুকু হবে রুদ্ধ দল। তারপরে আসছি অশ্রুসাগর, এই শব্দে অশ্রুসাগর আমরা কিভাবে উচ্চারণ করছি, ওস, এইটুকু হবে কি রুদ্ধ দল। তারপরে রু, এই রুটুকু হবে মুক্ত দল। তারপরে সা, সাটুকু হবে মুক্ত দল। তারপরে গর, এই গড়টুকু হবে রুদ্ধ দল। এই মুক্ত দল বা রুদ্ধ দল বিচারের ক্ষেত্রে আমাদের উচ্চারণটা হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই স্পষ্টভাবে আমাদের উচ্চারণ আগে শিখে নিতে হবে।
এরপরে চলে আসছি পাঁচ দাগে। এখানে বলা হচ্ছে নিচের প্রতিটি শব্দের তিনটি করে সমার্থক শব্দ লেখো। সমার্থক শব্দ বলতে বোঝানো হয় সম অর্থের অন্য শব্দ, অর্থাৎ অর্থ একই থাকবে কিন্তু শব্দ বদলে যাবে। তো মন শব্দের সমার্থক শব্দ হলো অন্তর, চিত্ত, হৃদয়। এছাড়াও যদি তোমরা এক্সট্রা কিছু জানো সেগুলো নিজেদের মতন করে লিখে নিতে পারো। তারপরে আছে জখম। জখম শব্দের সমার্থক শব্দ হলো আঘাতপ্রাপ্ত, আহত, বিক্ষত। তারপরে আছে ঝঞ্ঝা। ঝঞ্ঝা শব্দের সমার্থক শব্দ ঝড়, তুফান, ঝটিকা। তারপরে আছে ঝগড়া। ঝগড়া শব্দের সমার্থক শব্দ কলহ, বিবাদ, তর্কাতর্কি। সামান্য শব্দের সমার্থক শব্দ অল্প, কম, নগণ্য। শঙ্কা শব্দের সমার্থক শব্দ ভয়, ডর, আতঙ্ক। আকাশ শব্দের সমার্থক শব্দ গগন, অম্বর, অন্তরীক্ষ। এরপরে চলে আসছি ছয় দাগে। এখানে বলা হচ্ছে নিচের প্রতিটি শব্দের বিপরীতার্থক শব্দ দিয়ে শব্দজোল তৈরি করে বাক্য রচনা করো। এই জায়গাটুকু আগে ভালো করে বুঝে নাও। আমাদের যে শব্দগুলো দেওয়া রয়েছে সেই প্রতিটি শব্দের বিপরীত শব্দ আগে ব্রাকেটে লিখে নিতে হবে, তারপরে সেই মূল শব্দটা এবং বিপরীত শব্দটা এই শব্দ দুটো যুক্ত করে একটা শব্দ জোড় বানাতে হবে এবং সেই শব্দ জোড় দিয়ে আমাদেরকে বাক্য রচনা করতে হবে। তো চলে আসছি উত্তরে। প্রথমে রয়েছে আধার শব্দ। এই আধার শব্দের বিপরীত হলো আলো। এবারে এই আধার শব্দের বিপরীত শব্দ যেহেতু আলো, এটা দিয়ে আমরা শব্দ জোড় তৈরি করতে পারি আলো আধার। আলো আধার দিয়ে বাক্য রচনা করবে, ভোরের আলো আধার পথে হেঁটে চলেছে অনিক। এই আলো আধার শব্দের নিচে আন্ডারলাইন করতে পারো। তারপরে আছে সত্য। সত্য শব্দের বিপরীত শব্দ হলো মিথ্যা। এটি দিয়ে শব্দ জোড় করে তোমরা বাক্য রচনা করবে, যুক্তি দিয়ে সত্য মিথ্যা যাচাই করা উচিত। সত্য মিথ্যা এই শব্দের নিচে আন্ডারলাইন করে দেবে। তারপরে দোষ। দোষ শব্দের বিপরীত হলো গুণ। দোষ শব্দের বিপরীত যেহেতু গুণ, তো এটা দিয়ে আমরা শব্দ জোর করতে পারি দোষ গুণ। দোষ গুণ দিয়ে বাক্য রচনা করবে, দোষ গুণ নিয়েই মানুষের চরিত্র। দোষ গুণ এই শব্দের নিচে আন্ডারলাইন করে দেবে। তারপরে আকাশ। আকাশ শব্দের বিপরীতার্থক শব্দ হলো পাতাল। আকাশ পাতাল এটি দিয়ে বাক্য রচনা করবে, আকাশ পাতাল না ভেবে কাজে মন দাও। তারপরে রয়েছে সুখ শব্দ। যে শব্দের বিপরীত শব্দ হলো দুঃখ, তো এক্ষেত্রে শব্দ জোড় তৈরি হবে সুখ দুঃখ। সুখ দুঃখ দিয়ে তোমরা বাক্য রচনা করবে, সুখ দুঃখ জীবনের অঙ্গ। সুখ দুঃখ এই শব্দের নিচে আন্ডারলাইন করে দেবে। তো এটাই ছিল অষ্টম শ্রেণীর বোঝাপড়া কবিতাটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তরের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর তোমাদের ক্লাসের এই ধরনের গুরুত্বপূর্ণ বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।